আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, পরমাণু যুদ্ধের হুমকি ছোট করে দেখবেন না, বলেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সত্যি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, ইউক্রেনের সঙ্গে আমেরিকাকেও হুঁশিয়ারি রাশিয়ার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের আহ্বান, আন্তর্জাতিক আইনে আল আকসা মসজিদকে সুরক্ষা দিতে হবে। প্রক্সি যুদ্ধ চালাচ্ছে ন্যাটো, ইসরায়েলের পুরো প্রকল্প ব্যর্থ হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। পরমাণু যুদ্ধের হুমকি ছোট করে দেখবেন না, বলেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন ইস্যুতে সামনে আসা পরমাণু যুদ্ধের হুমকিকে ছোট করে দেখবেন না বলে পশ্চিমাদের সতর্ক করেছে রাশিয়া। গতকাল সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রসারিত এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কিয়েভকে অস্ত্র সহায়তা দিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটো মূলত রাশিয়ার সঙ্গে ছায়াযুদ্ধে লিপ্ত রয়েছে, কাজেই পরমাণু সংঘাতের ঝুঁকিকে পশ্চিমারা তুচ্ছ করে দেখতে পারেন না। তিনি আরও বলেছেন, ইউক্রেন সংঘাত অবসানে কোনো চুক্তি সই করতে হলে তা মূলত নির্ভর করবে মাঠের সামরিক পরিস্থিতির ওপর। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ল্যাভরভের কাছে তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানো গুরুত্ব জানতে চাওয়া হয়েছে। এছাড়া বর্তমান পরিস্থিতির সঙ্গে 1962 সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের তুলনা হয় কি না জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, যে কোনো মূল্যে পরমাণু যুদ্ধ থেকে বিরত থাকার নীতিতে অটল রাশিয়া, এটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান, কিন্তু বর্তমানে যে ঝুঁকি তৈরি হয়েছে তা বিবেচনাযোগ্য। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এসব ঝুঁকি কৃত্রিমভাবে বাড়তে চাই না, কিন্তু অনেকেই তা চাচ্ছেন। বিশ্ব মারাত্মক ঝুঁকিতে, এমন পরিস্থিতিতে আমরা হালকা করে দেখতে পারি না। 2 মাসের বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চলছে, 1945 সালের পর কোনো ইউরোপীয় দেশে এটাই সবচেয়ে বড় আক্রমণ। এতে হাজার হাজার মানুষ হতাহত হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু শহর ও নগর, প্রায় 50 লাখ ইউক্রেনীয় দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা সত্যি হতে পারে, ইউক্রেনের সঙ্গে আমেরিকাকে রাশিয়ার হুঁশিয়ারি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করল রাশিয়া। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, রাশিয়ান বিমান বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য তারা ইউক্রেনকে পূর্ণ সহযোগিতা করবে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র আরও বলেছে, তারা ইউক্রেনকে যুদ্ধের জন্য প্রয়োজনীয় সমরস্ত্রও দেবে। এরপরই রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ রীতিমতো সতর্ক করেছেন। তিনি বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ প্রকৃত বিপদ ঘনিয়ে আসছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি সমালোচনা করেছেন। তিনি বলেন, আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি বলে তিনি আলোচনার ভান করে যাচ্ছেন, তলে তলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। তারপরই তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের বিপদ বাস্তব হওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। তারপরই তিনি বলেছেন যে এই পরিস্থিতিতে কেউই অবমূল্যায়ন করতে পারবেন না। রাশিয়ার বিদেশমন্ত্রী আরও বলেছেন যে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অবশ্যই এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যেতে পারে, আর এই যুদ্ধ শেষ হয়ে যেতে পারে। রাশিয়ার এই মন্তব্যের মাধ্যমে ইউক্রেনের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে মনে করেছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। রাশিয়ার একটি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় রুশ বিদেশমন্ত্রী কিয়েভের আলোচনার পদ্ধতি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, ভালো ইচ্ছে একটা সীমা রয়েছে, কিন্তু ইউক্রেন সেটার প্রচুর সময় নিচ্ছে, শান্তি আলোচনার টালবাহানা করছে, আলোচনার প্রক্রিয়া যাতে ধীর গতিতে চলে তারও ব্যবস্থা করছে, তলে তলে যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছে, যাকে তিনি দুমুখ নীতি বলে সমালোচনা করেছেন। কিন্তু রাশিয়া এখনও ইউক্রেনীয় দলের সঙ্গে আলোচনার রাস্তা থেকে সরে আসবে না বলে জানিয়েছেন তিনি। এদিকে জানবেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের আহ্বান, আন্তর্জাতিক আইনে আল আকসা মসজিদকে সুরক্ষা দিতে হবে। মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদকে আন্তর্জাতিক আইনের আওতায় সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘের নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাকতার আভান্সি সোমবার রাতে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন বিষয়ক এক বৈঠকে ভাষণে এ আহ্বান জানান। তিনি বলেন, আল আকসা মসজিদকে কেন্দ্র করে বড় ধরনের বিপর্যয় এড়াতে এই ঐতিহাসিক স্থাপনাকে আন্তর্জাতিক সুরক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই। ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদ
জঙ্গিবাদী ইসরায়েলের ভয়াবহ দমনপীড়নের ব্যাপার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিরাপত্তার কড়া সমালোচনা করেন রাভানসি। তিনি বলেন, যতদিন এই নিরাপত্তা অব্যাহত থাকবে ততদিন ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার আশা করা বৃথা। তিনি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধযোগ্য অধিকার করার কোনো উপায় নেই, কারণ প্রতিটি অপরাধেরই দলিল রয়েছে। ইরানের এই কূটনীতিক বলেন, এসব অপরাধ আন্তর্জাতিক আইনে যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য এবং যারা এসব অপরাধ করছে অবিলম্বে তাদের বিচার করতে হবে। মাজিদ তাখতের আভাসি বলেন, ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক সমাজের চোখের সামনে বেপরোয়াভাবে একের পর এক অপরাধ করে যাচ্ছে। বিশ্ব সমাজ এসব অপরাধের ব্যাপারে তেল আবিবকে জবাবদিহি করবে না জেনেই দখলদার সরকার এভাবে বেপরোয়া হতে পেরেছে বলে তিনি মন্তব্য করেছেন। এদিকে জানবেন, প্রক্সি যুদ্ধ চালাচ্ছে ন্যাটো। জার্মানিতে ইউক্রেন যুদ্ধের কৌশল ঠিক করতে আমেরিকার বৈঠক। ন্যাটোর বিরুদ্ধে ফের সরব হয়েছে রাশিয়া। মঙ্গলবার জার্মানির ফ্রামস্টেইন এয়ারবেসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন একটি বৈঠক করেছেন। সম্প্রতি কিয়েভ থেকে ঘুরে এসেছেন তিনি। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের কৌশল স্থির করতেই এই বৈঠক বলে জানানো হয়। বস্তুত প্রতিরক্ষার জন্য ইউক্রেনের কী কী অস্ত্র প্রয়োজন তা নিয়েই মূলত আলোচনা হওয়ার কথা। জার্মানিতে আমেরিকার এই বৈঠক নিয়ে সরব হয়েছে রাশিয়া। তাদের বক্তব্য, ন্যাটো প্রক্সি যুদ্ধ চালানোর চেষ্টা করছে। জার্মান এয়ারবেসে এই বৈঠকে অন্তত 40টি দেশের যোগ দেওয়ার কথা, তার মধ্যে ন্যাটোর দেশগুলি আছে। ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গও বৈঠকে যোগ দেবেন। সোমবারই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কথা দিয়ে এসেছিলেন যে আরও অস্ত্র সরবরাহ করা হবে তাদের। মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, রাশিয়ার সেনাকে এমনভাবে ঘিরে ধরতে হবে যাতে তারা ইউক্রেন দখলের ভাবনা থেকে পিছিয়ে যেতে বাধ্য হয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দেশের জাতীয় টেলিভিশনে বলেছেন, ইউক্রেনকে অস্ত্র সাহায্য করে ন্যাটো রাশিয়ার সঙ্গে প্রক্সি যুদ্ধে নেমেছে। এই অস্ত্রের সাহায্যে রাশিয়ার সেনার ওপর আক্রমণ চালাচ্ছে ইউক্রেন। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের প্রশ্ন, ইউক্রেনে একাধিকবার অস্ত্র সম্ভার ধ্বংস করেছে রাশিয়া, এরপরে সেখানে অস্ত্র যাচ্ছে কী করে? এর থেকে স্পষ্ট, ন্যাটো তাদের অস্ত্রের যোগান অব্যাহত রেখেছে। ল্যাভরভ জানিয়েছে, বাইরে থেকে পরমাণু লড়াইয়ে একটি আবহ তৈরি করার চেষ্টা করছে আমেরিকা। রাশিয়া তার মতো ঢুকতে চায় না। শুধু তাই নয়, তার বক্তব্য, একটি চুক্তি সইয়ের মধ্য দিয়ে এই যুদ্ধ শেষ হতে পারে। দুই দেশ শান্তি আলোচনায় অব্যাহত রেখেছে, তবে চুক্তি সইয়ের সময় দেখতে হবে কোন দেশের সেনা কোথায় অবস্থানরত। এদিকে জানবেন, ইসরায়েলের পুরো প্রকল্প ব্যর্থ হয়েছে। একজন সিনিয়র ফিলিস্তিনি রাজনীতিবিদ বলেছেন যে ইসরায়েলের সবচেয়ে বড় ব্যর্থতা হলো দখলকৃত অঞ্চলে তার সম্পূর্ণ প্রকল্পের পতন, কারণ শাসক ফিলিস্তিনের প্রতিরোধের মোকাবেলা করতে অক্ষম হয়েছে। ফিলিস্তিনি জাতীয় উদ্যোগ রাজনৈতিক দলের মহাসচিব মোস্তফা বারঘৌতি সোমবার ইরানের আরবি ভাষার আল আলম টেলিভিশন নিউজ নেটওয়ার্কের সাথে একটি দীর্ঘ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন, ইসরায়েলের নিরাপত্তা ব্যর্থতা ফিলিস্তিনের প্রতিরোধের মোকাবেলায় তার অক্ষমতার মধ্যে নিহিত। বারঘৌতি বলেন, সবচেয়ে বড় ব্যর্থতা হলো রাজনৈতিক ব্যর্থতা, কারণ ইসরায়েলের প্রকল্প ব্যর্থ হয়েছে। প্রথম প্রকল্পটি হলো শতাব্দীর চুক্তি পাশ করার জন্য স্বাভাবিকরণ ব্যবহার। সাধারণীকরণ একটি প্রভাবশালী ছিল, কারণ ছিল না এবং ফিলিস্তিনি কারণকে প্রান্তিক করতে পারে না। দ্বিতীয় ব্যর্থ হলো বাস্তব শান্তির বিকল্প হিসেবে অর্থনৈতিক শান্তির বিষয়ে আলোচনা। অবশ্যই এখানে ব্যর্থতা দ্বিগুণ, কারণ ফিলিস্তিনি জনগণ তাদের অবস্থার উন্নতি হলেও দখলদারিত্ব অব্যাহত রাখতে প্রস্তুত নয়। অন্যদিকে কোনো উন্নতি নেই, উল্টো অর্থনৈতিক বিষয়ে অবনতি হচ্ছে। এছাড়াও সংঘাত কমানোর ধারণা ও তত্ত্ব ব্যর্থ হয়েছে। এই প্রকল্প শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। প্রবীণ রাজনীতিবিদ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের নৃশংসতার বর্তমান লড়াইকে উড়িয়ে দিয়ে বলেছেন, আপনি আজ যা দেখছেন তা হলো উস্কানি, হত্যা, দমন ও অপব্যবহার, যা সম্পূর্ণ অমানবিকতা ও অপরাধমূলক নৃশংসতার পর্যায়ে পৌঁছেছে, যেমনটি আমরা শহীদ হওয়ার ঘটনায় দেখেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।